বগুড়া গাবতলের মহিষাবান ইউনিয়নের সাবেক গ্রাম সরকার সাবেক ইউপি সদস্য এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা আফসার আলী মাদুকে প্রকাশ্য দিবালোকে নিবিড় ও তার সন্ত্রাসী দল দ্বারা এলোপাতারিভাবে হত্যার উদ্দেশ্যে মারপিট ও অর্থ ছিনিয়ে নেয়ার প্রতিবাদে নিবিড় সহ জড়িতদের গ্রেফতারের দাবিতে সোমবার উপজেলার গোলাবাড়ি বাজারে সর্বস্তরের জনগণ ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন পালন করেছে উক্ত মানববন্ধনে মহিষাবান ইউনিয়নের শত শত নারী পুরুষ অংশ নেয় মানববন্ধনে অংশ নেওয়া সকল জনগণের দাবি নিবিড় সহ জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সুলতান মাহমুদ স্থানীয়দের মধ্যে মুক্তিযোদ্ধার কন্যা বিউটি বেলাল ছেলে আরিফুর রহমান বাবু নাতনি শাম্মী আক্তার সহ আবুল কালাম আজাদ আব্দুল বারি মাস্টার হোসেন আলী আব্দুল বারি মেম্বার স্বপন প্রামাণিক আমদুল ইসলাম শহীদুল ইসলাম আব্দুল সালাম সোলাইমান আলী বুলু মিয়া আলতাব আলী শাহিন লিটন জামিল শামীম সহ আরও অনেকে